স্মার্ট আইসিটি এডুকেটর। এই অ্যাপসের কোডের বেসিক বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো। তো আমরা যদি প্রথমে আসি, তো আমাদের অ্যাপসে যেটা করা হয়েছে যে এখানে লগ ইন এবং সাইন আপের বিষয়টা আছে, যেটা আমরা করছি ফায়ারবেস অথেন্টিকেশন ব্যবহার করে। তো ফায়ারবেস সম্পর্কে যদি কিছু বলতে হয়, তো আমাদের যেটা আছে যে ফায়ারবেস হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। তো এটা হচ্ছে আমরা যদি যে ওয়েবসাইটে যেতে চাই, console.firebase.google.com যদি যাই, তো ওখানে আমরা ফায়ারবেসটাকে পেয়ে যাব। তো এখানে যেটা হচ্ছে, আমাদেরকে প্রথমে লগ ইন করতে হয় একটা আমাদের গুগল অ্যাকাউন্টে। তো আমি এখানে গুগল অ্যাকাউন্টে লগ ইন করছি। করার পর একটা আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো ইন্টারফেসে যেটা হবে যে, আমি যদি কোনো অ্যাপসে তাদের ফায়ারবেস ডাটাবেসটাকে বা ফায়ারবেস অথেন্টিকেশন যদি আমি ব্যবহার করতে চাই, তো আমাদেরকে অবশ্যই এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে যে দেখতে পাচ্ছি আমরা, অ্যাড প্রজেক্ট অপশন এখানে আছে। আমি অলরেডি আমারটা করছি, কারণ আমাদের কাজ তো অলরেডি কমপ্লিট। তো এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমাদের অ্যাপসের সবারই অ্যাপসের একটা ইউনিক প্যাকেজ নেম থাকে। প্যাকেজ নেম এবং আরো কিছু বিষয় আছে যেগুলোকে অ্যাড করে আমরা এখানে প্রজেক্ট ক্রিয়েট করি, যাতে এই প্রজেক্টটা আমাদের আমাদের অ্যাপসের সাথে অ্যাটাচ হয়ে যায় আর কি, যাতে আমরা অ্যাপসের মাধ্যমে এই এখানে যে প্রজেক্টটাকে ক্রিয়েট করবো সেটাকে আমরা মডিফাই বা ডাটা ইনসার্ট আপডেট যেটাই হোক আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখানে অনেক কিছু করা যায় আসলে। ফায়ারবেস ডাটা ফায়ারবেস এখানে অনেক বিষয় আছে। এখানে আমরা নোটিফিকেশন থেকে শুরু করে অ্যাপসের যদি কোনো ইরোর থাকে, ক্র্যাশ করে মাঝে মাঝে অ্যাপস, তার তথ্য নেওয়া থেকে শুরু করে এখানে আমরা ডাটা রাখতে পারি। এখানে ভিডিও, ইমেজ, অনেক কিছু রেখে কাজ করতে পারি। আসলে এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে আমরা ফ্রি 1 GB পর্যন্ত ডাটা আমরা ইউজ করতে পারবো। 1 GB পর্যন্ত ডাটা ইউজ করার পর যদি আমি আরো চাইলে ইউজ করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদেরকে পেইড ভার্সনে যেতে হবে। তবে তারা 1 GB পর্যন্ত ফ্রি দিচ্ছে। তো এখানে হচ্ছে বিষয়, তো আমাদের যে এখানে স্মার্ট আইসিটি এডুকেটর, তো আমরা যদি এখানে ক্লিক করি, অলরেডি আমরা এটা তো ক্রিয়েট করছি, আমাদের অ্যাপসে অ্যাটাচ করা হয়ে গেছে। তো যদি কারো এই বিষয়ে ডিটেলস জানার ইচ্ছা থাকে কিভাবে আমরা ফায়ারবেসটাকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপসে আমরা অ্যাটাচ করতে পারি, সেটার জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। তো আমি এই বিষয়ে মেইনলি যেতে চাচ্ছি না, তো এটা অনেক সময় দরকার, এমনিতেই উপর অনেক বেশি। তো আমি সরাসরি আসি। তো আমাদের এখানে অথেন্টিকেশন, প্রথমে আমাদের দরকার আসলে অথেন্টিকেশন। কারণটা হচ্ছে যে আমরা চাচ্ছি এখানে ইউজ, আমরা যেহেতু অ্যাপসে লগ ইন এবং সাইন আপের বিষয়টা থাকবে, তো এখানে অথেন্টিকেশন অবশ্যই বিষয়টা থাকতে হবে। অথেন্টিকেশন ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে ইমেইল এবং একটা ইমেইল লাগবে, ইমেইল অ্যাড্রেস লাগবে। তো ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, যেটার মাধ্যমে আমরা অথেন্টিকেশনের কাজটা করবো। দ্যাট মিনস এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো ইউজারদের। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের অ্যাপসের যেভাবে কাজটা আমরা করছি, তো প্রথমে যদি আমি অ্যাপসটা দেখাই এখানে, তো আমরা যদি প্রথমে অ্যাপসটা যদি ওপেন করি, তো প্রথমে আমাদের যেটা হবে যে আমাদের লগ ইন পেজ চলে আসবে। তো ইনিশিয়ালি কারো লগ ইন ডিটেলস থাকার কথা না, তো তার মানে তাকে প্রথমে হচ্ছে সাইন আপ করতে হবে। দ্যাট মিনস ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট সাইন আপ। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করা মাত্রই আমাদের সাইন আপ পেজে চলে আসে। তো আমি যদি কোডটা দেখাই কিভাবে করা হয়েছে, তো তার আগে আমাদেরকে লগ ইন এর জন্য যে আমাদের ডিজাইনটা আছে, মানে এদের লেআউট ডিজাইন, সেটা আমাদের আছে। কারণ মধ্যে রিসোর্স ফোল্ডারের লেআউটের মধ্যে সমস্ত লেআউট ডিজাইনের জন্য যা কিছু থাকে সবগুলো এখানে থাকে। তো আমরা যদি দেখি লগইনের জন্য অ্যাক্টিভিটি লগইন, তো আমরা যেটা দেখছি এখানে ইতিমধ্যে দেখলাম, যেটা আমি তো অ্যাপসটা রান করাইছি। তো এখানে যেটা হচ্ছে, এখানে একটা ইমেল অ্যাড্রেসের জন্য একটা এডিট টেক্সট আছে, পাসওয়ার্ডের জন্য টেক্সট, তারপর লগইনের জন্য একটা বাটন, আর এখানে আছে একটা টেক্সট যেখানে আমরা আসলে বলে দিছি ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট। এখানে কিন্তু একটা অন ক্লিক, যদি আমরা এখানে ক্লিক করি, তো এখানে একটা অন ক্লিক একটা কিন্তু মেথড আছে। অন ক্লিক এ যদি আমরা ক্লিক করি, যদি তাহলে সাইন আপ পেজ অ্যাকশন এই মেথডটাকে কল করে। তারপর এখানে একটা প্রোগ্রেস বার আছে, যদিও প্রোগ্রেস বারটা এখন দরকার পড়ছে না, আমি লগ ইনের সময় প্রোগ্রেস বার বিষয়ে কথা বলবো। তো এখন তারপরে এখানে হচ্ছে, যদি আমি ক্লিক করি, দ্যাট মিনস এই যে আমি টেক্সটটা যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদেরকে কল করবে সাইন আপ পেজ অ্যাকশন এই মেথডটাকে। তো আমরা যদি এখন অ্যাক্টিভিটিতে যাই, তো আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমাদের ডিজাইনগুলো থাকে লেআউট লেআউট ফোল্ডারে, এবং এর এই ডিজাইন পারপাসে এই যে আমার অ্যাক্টিভিটি আছে, এই ডিজাইন এর এই যে কাজগুলো কিভাবে হবে, তো মানে মেথড অ্যাকশনগুলো সেগুলো সবগুলো থাকবে হচ্ছে জাভা ফোল্ডারে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাক্টিভিটি ফোল্ডারে থাকবে, মানে যে প্যাকেজটা থাকে সেই অ্যাক্টিভিটির আন্ডারে থাকবে। আমরা ডিজাইনের কোডগুলো করি লেআউটে, এবং সেটা কিভাবে কাজ করে সেটা করে যাচ্ছে আমরা অ্যাক্টিভিটিতে, বা আমরা জাভা যে ফাইলটা থাকে সেখানে করি। তো এখন আমার এই লগ ইনের জন্য যে আমাদের আসলে এখানে হচ্ছে বলাই থাকে যে কোন, এই যে লেআউট ফাইলে বলা থাকে যে কোন অ্যাক্টিভিটিতে আসলে এটা কাজ করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ ইন অ্যাক্টিভিটি। এই লগ ইন অ্যাক্টিভিটিতে আসলে হচ্ছে কি এই ফাইলটা, এই লেআউটটা কাজ করবে। তো আমরা যদি এখন দেখি সে লগ ইন অ্যাক্টিভিটিতে যদি যাই, আমার অ্যাক্টিভিটির জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি আমি। তো এখন হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটি,
যে লগ ইন অ্যাক্টিভিটি চলে আসছে। তো আমি যেটা বলছিলাম যে ওখানে ক্লিক করলে সাইন আপ পেজ অ্যাকশনে চলে আসবে, যে সাইন আপ পেজ অ্যাকশন এই মেথডটা আমরা যখন ওখানে ক্লিক করি, যে ওখানে বলতে যে এখানে আমরা যখনই ক্লিক করব, যে আমাদের ব্যাগে আসি, এখানে যে ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট এখানে যখন ক্লিক করে সঙ্গে সঙ্গে কিন্তু সাইন আপ পেজ, এই যে সাইন আপ পেজ অ্যাকশনে এই মেথডটা কল করা হয়। তারপর আমরা কিন্তু পরে পেজে চলে আসি। আচ্ছা যাই হোক, তারপর আমরা এখানে কি করছি, জাস্ট কি করছি, আমরা সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে গেছি, এখানে সাইন আপ অ্যাক্টিভিটিতে যাচ্ছি। আর ফিনিশ লেখাটা হচ্ছে যে যদি আমি একটা পেজ বা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাই এবং আমি যদি চাই যে ব্যাক বাটন প্রেস করে আগের অ্যাক্টিভিটিতে আমি ফিরে আসতে পারবো না, মানে যদি আমি ধরেন সাইন আপ করে ফেলাম, আমি আবার যদি লগ ইন পেজে চলে আসি, বিষয়টা তো কাজ হলো না ঠিকভাবে। তো এটাই যে আমি যাতে ব্যাক প্রেস করে যাতে আমি আগের অ্যাক্টিভিটিতে ফিরে আসতে না পারি, এই জন্যই ফিনিশ যে মেথডটা সেটাকে কল করতে হয়, দেন আমাকে অ্যাক্টিভিটিতে যেতে হয়। তো আমরা এখন হচ্ছে যে যদি আমরা রান, সমস্যা হয়েছে, তো আমরা যদি এখন ডন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট সাইন আপ এখানে ক্লিক করি, তো আমরা চলে আসতেছি এখন সাইন আপ পেজে। তো সাইন আপ পেজে যদি আমরা একটু লেআউট ডিজাইনটা দেখি, সাইন আপ পেজ, এই তো সাইন আপ পেজের যে ডিজাইনটা, এখানে সাইন আপ পেজে প্রথমে এখানে আছে নেম, নেমের জন্য যে আমার এডিট টেক্সট সেটার জন্য আমার আইডি দেওয়া আছে নেম ইটি, দ্যাট মিনস নেম এডিট টেক্সট। তারপর ইমেইল, ইমেইলের জন্য ইমেইল ইটি, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ইটি, এবং কনফার্ম পাসওয়ার্ডের জন্য সি পাসওয়ার্ড ইটি, দ্যাট মিনস এটা হচ্ছে কপি পাসওয়ার্ড ইটি, এটা বোঝানো হয়েছে আর কি। আসলে ভেরিয়েবল নেমটা কোনো ফ্যাক্ট না, এটা আইডি নেম যে কোনো ভাবে দেওয়া যায়, এটা সমস্যা নাই, কাজের সুবিধার জন্য দিছে আর কি। এখানে অনেক ভাবে দেওয়া যেতে পারে, যে যেমন ইচ্ছা দিতে পারে, সমস্যা নেই। তারপর এখানে সাইন আপ যে বাটনটা আছে, সাইন আপ বাটনের জন্য আইডি দেওয়া আছে সাইন আপ বাটন, এবং এখানে যদি ক্লিক করি এটার জন্য যে ওয়ান ক্লিক যে লিসেনার সেটা আছে, এখানে আছে সাইন আপ অ্যাকশন, দ্যাট মিনস আমি যদি সাইন আপে ক্লিক করি সাইন আপ অ্যাকশন যে মেথডটা আছে সেটাকে সেটা কল হবে আর কি। তারপর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, দ্যাট মিনস যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে অলরেডি, তো আপনি লগ ইন পেজে আবার চলে যেতে পারবেন। একইভাবে কাজটা করা আছে লগ ইন পেজে, যে আমি যদি লগ ইন এখানে ক্লিক করি জাস্ট মেথড কল হবে একটা, সেই মেথডটা হচ্ছে যে এখানে এখানে মেথড নাম হচ্ছে লগ ইন পেজ অ্যাকশন, এখানে জাস্ট কি আছে, এখানে যে লগ ইন পেজে যাওয়ার জন্য যে মেথড সেটাই কল করা হয়েছে আর কি, যেভাবে আমরা লগ ইন থেকে সাইন আপ পেজে চলে আসছে একইভাবে। তো এখন যদি আমরা কোডে আসি, কোড হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে এখানে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি নামটা উপরে লেখা থাকে, অ্যাক্টিভিটি যে কোন অ্যাক্টিভিটির ক্ষেত্রে কাজ করবে, অ্যাক্টিভিটি হচ্ছে কি সাইন আপ অ্যাক্টিভিটির ক্ষেত্রে কাজ করবে এটা। তো আমরা যদি অ্যাক্টিভিটিতে আসি, সাইন আপ অ্যাক্টিভিটি, তো সাইন আপ অ্যাক্টিভিটির প্রথমে যে কাজগুলো আমরা করব সেটা হচ্ছে যে এখানে যে আমাদের কম্পোনেন্ট গুলো আছে, এডিট টেক্সট এবং এডিট টেক্সট গুলো যে আছে সবগুলো আমরা হচ্ছে কি ইনিশিয়ালাইজ করব, দ্যাট মিনস আমরা কিছু ভেরিয়েবলের মাধ্যমে আমরা এগুলোকে আমরা অ্যাক্সেস নেব আর কি, আমার জাভা ফাইলে ওই ভেরিয়েবল ওই মানে কম্পোনেন্ট গুলো অ্যাক্সেস নেব। তো আমাদের এখানে আমরা কিছু ভেরিয়েবল এডিট টেক্সট ছিল, আমরা ইমেইল এডিট টেক্সট, পাসওয়ার্ড এডিট টেক্সট, তারপর সি পাসওয়ার্ড এডিট টেক্সট, নেম এডিট, এগুলো আসলে ইচ্ছা মতো নাম দিতে পারি। তো আমি সেম নাম দিছি যাতে জিনিসগুলো মানে আমার ভেরিয়েবল গুলো মনে থাকে, আইডি তো কাজ করতে তাদের সুবিধা হয় এই জন্য আর কি। তারপর হচ্ছে একটা প্রোগ্রেস বার ছিল, আমি যদি এখানে আসলে মিস করে আসছি, এখানে না, এটা হচ্ছে প্রোগ্রেস বার ছিল একটা এখানে কোডে, যদি আমরা শেষে একটু খেয়াল করি এই প্রোগ্রেস বারটা দেওয়া হয়েছে। আসলে যখন আমি অথেন্টিকেশনের কাজটা করি, আপনি আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এটা ফায়ারবেস ডাটাবেজে মানে ফায়ারবেস অথেন্টিকেশনের জন্য এটা একটু সময় লাগবে, কারণ এই ডাটাগুলো হচ্ছে অনলাইনে স্টোর হবে। তো ওই সময়টা যাতে যে ডিলেটা হবে সেই সময়টা আমরা একটা প্রোগ্রেস বার দেখাই দেবো, যাতে ইউজারের বুঝতে সুবিধা হয় যে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কাজ চলতেছে, এটা যাতে বুঝতে সুবিধা হয় আর কি, এই জন্য আমরা প্রোগ্রেস বারটাকে ইউজ করব। তো আমরা যদি এখন আসি এখানে, তো এখানে আমরা ইমেল আইডি যে ভেরিয়েবল গুলো সব ডিক্লেয়ার করছি এবং এগুলো হচ্ছে আমরা অন ক্রিয়েট মেথডে। তো আমি একটু একটা জিনিস দেখাতে চাচ্ছি আর কি, যে আমাদের এখানে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে লাইফ সাইকেল আছে, যে কিভাবে কোন মেথডটা কখন কাজ করে, তো আমি যেটা একটু দেখাই। তো এখানে যে আমি ইমেজ একটু বড় করি, তো প্রথমে অ্যান্ড্রয়েড ক্ষেত্রে অ্যাক্টিভিটি স্টার্ট হয় প্রথমে অন ক্রিয়েট, অন ক্রিয়েট কল হবে আমরা, তারপরে কল হয় অন স্টার্ট মেথড, দেন অন রিজুম, দেন এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটা আমরা প্রথম দেখতে পারি, ভিজিবল অবস্থায় আসে। তো আমরা এই পর্যন্ত জানলেই হবে, অন্যগুলো আমাদের না জানলেও হবে। তো প্রথমে ক্রিয়েটে ওয়ান প্রথমে কল হবে অন ক্রিয়েট, দেন অন স্টার্ট, দেন অন রিজুমে, এখানে আমরা অ্যাক্টিভিটিটাকে দেখতে পারি, দ্যাট মিনস অন স্টার্টের পরে আমরা অ্যাক্টিভিটি দেখতে পারি, আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়। তো এখন আমরা যদি কোডে আসি, প্রথমে কল হয় কি ওয়ান ক্রিয়েট, তার মানে আমার প্রথমে এই মেথডটা কল হবে।
আমার মানে ভিজিবল মানে আমাদের হচ্ছে চোখের সামনে আমাদের এই অ্যাক্টিভিটি আসার আগে এই মেথডটা কল হবে, দেন অন স্টার্ট, তারপর আমরা অ্যাক্টিভিটিটা দেখতে পারি। তো এখানে আমরা কি করি, প্রথমে যে ভেরিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করলাম, যে ফাইন্ড ভিউ বাই আইডি, আর ডট আইডি, ডট ইমেল আইডি, কারণ এগুলো সবগুলো তো আমরা জানি আইডি থাকে হচ্ছে কি রিসোর্সের আইডি ফোল্ডারের মধ্যে আমাদের এগুলো থাকে। তো তো আমরা এখানে এইভাবে ইমেল ইডি টেক্সট এর ইমেল ইডি ভেরিয়েবলের মধ্যে আমরা ইমেল ইডি টেক্সট এর আমরা অ্যাক্সেস নিলাম, এভাবে নেম, পাসওয়ার্ড, কপি পাসওয়ার্ড, এভাবে প্রোগ্রেস বার জন্য আমরা নিয়ে নিছি। তারপর আমরা যে কাজটা করব, তো আমরা যেটা দেখছি যে আমরা যখন আমরা এখানে যে সাইন আপ পেজটা ছিল, সাইন আপ পেজে যখন আমরা এখানে এখানে সাইন আপ যে বাটন, সরি, সাইন আপ বাটনে যখন ক্লিক করি তখনই কিন্তু আমাদের একটা মেথড কল হতো, সেই মেথডটা ছিল হচ্ছে সাইন আপ অ্যাকশন। তো আমরা সাইন আপ অ্যাকশন এই মেথডের মধ্যে যদি আসি, তো আমরা এখানে খেয়াল করলে দেখতে পারবো যে সাইন আপ যে মেথডের মধ্যে অ্যাকচুয়ালি একটা এখানে একটা ফাংশন কল করা হয়েছে, রেজিস্টার ইউজার, এই ফাংশনটা কল করা হয়েছে। তো আমরা রেজিস্টার ইউজার আমাদের উপরে যে মেথডটা সেটাই অ্যাকচুয়ালি, যেখানে এটা হচ্ছে রেজিস্টার ইউজার মেথড। তো এই মেথডটা অ্যাকচুয়ালি কাজ করবে উপর থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত। তো এখানে আমরা দেখি সিকোয়েন্সিয়ালি যে কি কি কাজ হয়েছে। তো প্রথমে যেটা আছে রেজিস্টার ইউজারের ক্ষেত্রে, অবশ্যই আমাকে যে আমি ডিটেলস গুলো দিছি সবগুলো চেক করে দেখতে হবে। এই জন্য আমি কি করছি যে আমি তো নেম ইটি যেটা আমি উপরে দেখলাম যে অন ক্রিয়েটের মধ্যে আমি কি করছি এগুলো সবগুলোকে অ্যাক্সেস করছি, তার মানে নেম ইটির মাধ্যমে এখন আমি আমার লেআউট ফোল্ডারের যে লেআউট ফাইলে যে নেম ই টেক্সটটা আছে সেটাকে অ্যাক্সেস করছি। তার মানে এখান থেকে আমি গেট টেক্সট এর মাধ্যমে ভ্যালুটা নিচ্ছি যে ওখানে আসলে কি লেখা হয়েছে, এবং সেটাকে স্ট্রিং আকারে নিচ্ছি, এবং স্ট্রিং আকারে নেওয়ার পর সেটা নেম নামে একটা ভেরিয়েবল স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। এইভাবে ইমেইল, পাসওয়ার্ড এবং কপি পাসওয়ার্ড সবগুলো আমরা কি করে সেভ করতেছি একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং আকারে। তারপর যে জিনিসটা হবে, এগুলো সব নেওয়ার পর আমি আসলে দেখবো যে আসলে আমার নেমটা কি ইডি, কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো ফিল্ড কিন্তু এমপি থাকা যাবে না, এমপি থাকলে কিন্তু কোনো কাজ করা যায় না, সবকিছু এখানে ফিল আপ করতে হবে। দ্যাটস ওয়াই আমরা যেটা করছি যে আমরা নেমটা নিয়ে দেখতেছি যে নেম যেটা আমি পাইছি স্ট্রিং আকারে এটা কি এমপি নাকি, যদি এমপি হয় তো আমরা কি করি একটা আমরা ইরোর সেট ইরোর একটা দেখাই। তো আমরা যদি দেখাই একটু, কোনো কারণে আমি নেম দেইনি, আচ্ছা নেম না দিয়েই যেটা হচ্ছে আমি কাজ করতেছি, যেটা আমি সরাসরি এখানে কি করলাম নেম দিলাম না, না দিয়ে আমি কি করলাম আমি সাইন আপে ক্লিক করতেছি। তো এখানে কিন্তু নেম ইজ রিকোয়ার্ড, এই নেম ইজ রিকোয়ার্ড যে লেখাটা আসছে এটা কিন্তু হচ্ছে এইটা নেম ইজ রিকোয়ার্ড। এমন কি করছে আমার আমার যে আমি যদি দেখি কার্সরটা কিন্তু অটোমেটিক আমার অটোমেটিক কিন্তু এখানে ফোকাস করছে, তার মানে কি এই যে এই যে এডিট টেক্সটটা ছিল নেম ইটি এখানে কিন্তু অটোমেটিক এটা কি ফোকাস করছে, মানে নিচের দিকে আর আসেনি, ওখানে সরাসরি ফোকাস করতে। এটা এইভাবে ইমেল ইমেলের ক্ষেত্রে কাজ করা আছে। তারপর হচ্ছে যে এখানে ইমেল এবং চেক করার পর আবার দেখছি যে ইমেলের প্যাটার্নটা কিন্তু আবার ইমেলের প্যাটার্নের সাথে ম্যাচ করতে হবে, যে ইমেলের যে একটা বেসিক প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা ম্যাচ করতে হবে, তাছাড়া ইমেল অ্যাড্রেস হবে না। তো এটা চেক করার জন্য আমাদের এটা করা আর কি, যে ইমেলের বেসিক প্যাটার্নটা ঠিক আছে কিনা, যদি না হয় তো বলা হবে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেইল। তো এটা যদি আমরা দেখাই, ধরো আমরা এখানে একটা নাম লিখি প্রথমে, আমরা এখানে ধরো আমার নামটা দিলাম, এখানে যদি আমরা যদি লিখি যে একটা কিছু একটা লিখি যে আমরা কিন্তু ওটা ইমেলের প্যাটার্ন হবে না, তো আমরা যদি দেখি তো আমরা কিছু লিখলাম না, জাস্ট জিমেইল ডট কম লিখলাম, ডট জিমেইল ডট কম, এটা কিন্তু আসলে স্বাভাবিক কোনো ইমেলের প্যাটার্ন না, কারণ এখানে একটা অ্যাট দ্য রেট অফ থাকতে হবে। তো আমরা যদি এখন দেখি এখানে যদি আমরা সাইন আপে ক্লিক করি, দেন দেখা যাচ্ছে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেইল, এটাই কিন্তু হচ্ছে এখানে এই প্যাটার্নের কাজটা কিন্তু এখানে এটাই হচ্ছে, যেখানে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেইল। তো তারপর হচ্ছে পাসওয়ার্ড লেন্থ, অবশ্যই 6 এর চেয়ে অবশ্যই যদি ছোট হয় তাহলে কিন্তু হবে না, পাসওয়ার্ড লেন্থ 6 এর চেয়ে বড় হতে, মানে আমাদের ক্ষেত্রে এখানে যেটা করছে মিনিমাম লেন্থটা হতে হবে 6, এর চেয়ে ছোট যদি হয় তাহলে বলবো পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি মিনিমাম 6। এটাও একইভাবে কাজ করবে, যদি আমরা এখানে কোনো একটা পাসওয়ার্ড দিই, তার মানে এখানে আমরা যদি ঠিক করি এখন এটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ, কারণ সমস্যা পাসওয়ার্ড লেন্থ যদি আমরা ধরি এখানে পাসওয়ার্ড দেখি, এখানে আমরা পাসওয়ার্ড দেখতে পারবো, আমরা হাইডও করতে পারবো, কিন্তু আমরা এখানে পাসওয়ার্ড লেন্থটাকে 1 2 3 4 5, তো আমরা যদি 5 দিই, দেন আমরা যদি এখানে সাইন আপে ক্লিক করি, এই যে পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি মিনিমাম 6, তো এটা দেখাবে। তারপর এটার পর পর যেটা করছে আমরা যে দুইটা পাসওয়ার্ড সেম হতে হবে, যদি সেম না হয় তাহলে এই ক্ষেত্রে দেখাবে যে পাসওয়ার্ড ইজ নট ম্যাচিং, আর যদি সবকিছু ঠিক থাকে ফাইনালি যেটা হবে যে এখানে একটা প্রোগ্রেস বার দেখতে পাচ্ছি, এটাকে সেট ভিজিবল করে দিচ্ছি, তার মানে আমার সবকিছু ঠিক আছে। এখন আমাকে এটা প্রোগ্রেস বার দেখানোর উদ্দেশ্য, কারণ এখন আমরা হচ্ছে অথেন্টিকেশনের কাজটা করব, তার মানে অথেন্টিকেশন পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত, মানে সাকসেসফুল না হওয়া পর্যন্ত আমার প্রোগ্রেস বারটা দেখাবে, যাতে ইউজার বুঝতে পারে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কাজ হচ্ছে। তো আমরা ভিজিবল করলাম সবকিছু ঠিক হয়ে গেল, দেন আমরা যেটা করতে যাচ্ছি এখানে যে হ্যাঁ, তারপর আমি কি করলাম যে এম অথ, এই এম অথটা আসলে ক্রিয়েট অন ক্রিয়েট মেথডের যেটা আসলে মেথডের মধ্যে করা হয়েছিল, আমি এটা বলতে ভুলে গেছি। তো
আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইভেট ফায়ারবেস অথেন্টিকেশনের জন্য একটা আমরা অবজেক্ট বা ভেরিয়েবল যেটাই বলি, একটা এম অথ নামে একটা আমরা অবজেক্ট বা ভেরিয়েবল নিলাম, এটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি অন ক্রিয়েট মেথডের মধ্যে। অন ক্রিয়েট মেথডে লিখছি এম অথ ইকুয়ালস টু ফায়ারবেস অথেন্টিকেশন ডট গেট ইনস্ট্যান্স ডট গেট ইনস্ট্যান্স। তো এর মাধ্যমে কি আমরা এম অথের মধ্যে আমরা ফায়ারবেসের অথেন্টিকেশন অ্যাক্সেসটা পেয়ে গেলাম। তো ওটার পরে যেটা করছি আমরা এম অথ ডট ক্রিয়েট ইউজার, এখানে যেটা করছি এম অথ ডট ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, আমরা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইউজার গুলোকে ক্রিয়েট করবো। এখন এখানে হচ্ছে ইমেল যেটা আমরা এখান থেকে আমরা নিছি, এই যে উপরে যেটা আমরা করছি ইমেল আর কি, যে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা রাখছি আমরা আর কি, এখানে ইমেইলের জন্য ইমেইল, নেমের জন্য নেম, পাসওয়ার্ড পাসওয়ার্ড, এগুলো আর কি এখানে আছে। তো এখানে যেটা হচ্ছে যে এই ইমেইল এবং পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিছি, আমরা ইউজার ক্রিয়েট করতেছি ইমেইল এবং পাসওয়ার্ডের মাধ্যমে। এবং অ্যাড অন অন কমপ্লিট লিসেনার, যার মানে যদি যদি কমপ্লিট হয় তারপর আমাকে একটা এখানে লিসেনার অ্যাড করছি, যে কমপ্লিট হওয়ার পর যদি সেটা সাকসেসফুল হয় ইফ টাক্স, এই যে টাস্কটা আমরা দেখতে পাচ্ছি অন, এটা হচ্ছে অ্যাড অন কমপ্লিট লিসেনারের ক্ষেত্রে টাস্ক, যদি টাস্ক যদি সাকসেসফুল হয়, ইজ সাকসেসফুল তার মানে হচ্ছে যে আমার অথেন্টিকেশনের কাজ হয়ে গেছে, ইউজার ক্রিয়েট হয়ে গেছে এবং অথেন্টিকেশনের কাজ হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে। এখানে এটা করার পর তার মানে আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। কিন্তু এখন আমরা যে কাজটা করবো, দেখা যাচ্ছে এখানে কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ইউজার ক্রিয়েট হয়, কিন্তু আমার নেম কিন্তু আমরা আলাদাভাবে দিচ্ছি। তো নেমটা তো রাখতে হবে, কিন্তু অথেন্টিকেশনের ক্ষেত্রে নেম রাখার কোনো ওয়ে নেই, ওখানে শুধু পাসওয়ার্ড এবং শুধুমাত্র ইমেল অ্যাড্রেসে দেখা যায়, আর আর আমাদের পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে, এটা কেউ দেখতে পারে না। আর যেটা হচ্ছে যে তারপর যেটা হচ্ছে যে আমরা যদি এই নেমটাকে যদি এখন রাখতে চাই, স্টোর করতে চাই, তাহলে এটা আমার ফায়ারবেস ডাটাবেসে রাখতে হবে। তো এই ফায়ারবেস ডাটাবেসের জন্য কিন্তু একটা ইউজ করেছে ফায়ারবেস ডাটাবেস ডট গেট ইনস্ট্যান্স ডট গেট রেফারেন্স, এবং ইউজার, এই ইউজারের একটা রেফারেন্স নিয়েছি, মানে একটা ফোল্ডারের মতো হবে। এই ফায়ারবেসটা কাজ করে অনেকটা নোড আকারে, বা আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে যেরকম ফোল্ডার রাখি, ফোল্ডারের মধ্যে একাধিক ফোল্ডার থাকতে পারে, ফাইল থাকতে পারে, এরকম। তো এটা অ্যাকচুয়ালি ওইভাবেই কাজ করে, অনেকটা নোড বা ফোল্ডারের মতো, এখানে কোনো কোয়ারি অ্যাকচুয়ালি কাজ করে না। আমরা এসকিউএল যেভাবে করি, এসকিউএল কোয়ারি মতো এই ডাটাবেসটা না, অ্যাকচুয়ালি এটা একটা নোডের মতো। তো তারপর যেটা হচ্ছে যে এখন হচ্ছে যে আমার এখানে ইউজার, ইউজার অ্যাকচুয়ালি একটা হচ্ছে নোট, আমি যদি দেখাই এখন একটা আমার ফায়ারবেস ডাটাবেসের ক্ষেত্রে, যদি আমার ডাটাবেস আসে অথেন্টিকেশনের ক্ষেত্রে, তো আমরা দেখলাম যে এখানে ইমেল অ্যাড্রেস থাকবে এবং পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড অবস্থা থাকে। তো অথেন্টিকেশনে কিন্তু অটোমেটিক যখন আমি একটা ইমেল, আমি যখন একটা ইউজার ক্রিয়েট করি, তার সঙ্গে সঙ্গে তার মানে অটোমেটিক্যালি ওখান থেকে একটা ইউজার আইডি প্রোভাইড করা হয়, ইউনিক একটা ইউজার আইডি প্রোভাইড করা হয়। তারপর যেটা ডাটাবেজে আসে, যেটা বললাম যে আমরা কি করছি এখানে রেফারেন্স নিচ্ছি কি ইউজার, তো এই ইউজারটা হচ্ছে কি যে ডাটাবেজের ক্ষেত্রে রিয়েল টাইম ডাটাবেস, এটা আমাদের ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেস। তো এখানে যদি আমরা আসি, এই যে এখানে আমরা কি হচ্ছে ইউজার, এই যেখানে যে ইউজারটা আছে অ্যাকচুয়ালি, এই ইউজার যেটা আছে এখানে, এই ইউজারের অ্যাকচুয়ালি আমরা একটা ইনস্ট্যান্স বা রেফারেন্স নিচ্ছি। তো ওটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আমরা গেট রেফারেন্সটা কি ইউজারের রেফারেন্স নিচ্ছি। নেওয়ার পর এখানে একটা চাইল্ড ক্রিয়েট করতে, মানে এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, যেটা হবে কি ফায়ারবেস অথেন্টিকেশন ডট গেট ইনস্ট্যান্স ডট গেট কারেন্ট ইউজার আইডি কারেন্ট ইউজার ডট গেট ইউআইডি। তার মানে হচ্ছে যে এখন যে যে আইডিটা লগ ইন অবস্থায় আছে, মানে যে অথেন্টিকেশনের যে আইডিটা এখন লগ ইন অবস্থায়, তার হচ্ছে যে মানে আমার ইউআইডিটা আমার লাগবে। সেটা ইউআইডি বলতে কি, অথেন্টিকেশনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে এখানে সবাইকে একটা করে ইউআইডি দেওয়া হয়, ইউজার আইডি দেওয়া হয়, সেই আইডিটা অ্যাকচুয়ালি এখান থেকে নেওয়া হচ্ছে, সেটা নেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে আমার ইউজারের মধ্যে হচ্ছে সবারই ইউজার আইডি দিয়ে একটা প্রথমে হচ্ছে প্রতিটা ইউজারের ক্ষেত্রে ইউজার আইডি দিয়ে একটা নোড ক্রিয়েট হবে, এবং কি হবে সেখানে সেট ভ্যালু, ওখানে একটা ভ্যালু সেট করা হবে, এবং ভ্যালুটা কি হবে ইউজার, এই ইউজারটা কি অ্যাকচুয়ালি এটা একটা অবজেক্ট, সেটা হচ্ছে ইউজার ক্লাসের একটা অবজেক্ট, সেটা হচ্ছে এখানে যেটা আমি এর আগে মানে পার হয়ে গেছি, বলা হয়নি আর কি। তো এটা হচ্ছে কি ইউজারটা হচ্ছে ইউজার ডিফাইন ক্লাস, ইউজার ডিফাইন ক্লাস। আমরা যদি ইউজার ডিফাইন ক্লাসটা একটু খেয়াল করি, মডেল ক্লাসের মধ্যে আসবে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ক্লাস। এখানে দেখতে পাচ্ছি প্রথমটা আছে নেম এবং ইমেল, এবং এটাকে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে নেম এবং ইমেল দিয়ে। তার মানে এখানে যদি আমরা এই ক্লাসে যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, আমার নেম এবং ইমেল লাগবে, কনস্ট্রাক্টর ছাড়াও আছে বাট আমরা এটা এখন কাজে লাগাবো না, আমাদের লাগবে হচ্ছে নেম এবং ইমেল, এই কনস্ট্রাক্টরটা ইউজ করতে হবে। তো এটাই কিন্তু আমরা এখানে করছি অ্যাকচুয়ালি। এখানে যদি আমরা আসি, তো আমাদের লগইন, সরি সাইন আপ, তো এখানে যেটা হচ্ছে যে আমরা কিন্তু যখনই অবজেক্ট ক্রিয়েট করছি ইউজার, যে ইউজার ক্লাসে যে মডেল ক্লাস যখনই অবজেক্ট ক্রিয়েট করছি, তখন নিউ ইউজার এবং কি করছি প্রথমটা কি ছিল আমাদের নেম, এবং পরটা কি ছিল ইমেইল। নেম নেম এডিট টেক্সট থেকে গেট টেক্সট করে তাকে আমি স্ট্রিং এ কনভার্ট করলাম, এবং ইমেইল থেকে আমি স্ট্রিং এ কনভার্ট করে ভ্যালুটাকে নিলাম এডিট টেক্সট থেকে আর কি। এই নেম মানে এই যে আমি নেম যে ফিল্ডটা আর কি আছে এখানে, এই যে নেম এখানে এই ফিল্ডটা থেকে নিলাম, আর হচ্ছে ইমেইল তো আমি ইমেইল ফিল্ড থেকে সরাসরি নিচ্ছি আর কি এখানে।
এখানে আমি চাইলে অবশ্যই এখান থেকে না নিয়ে আমি কিন্তু এখান থেকে অলরেডি অ্যাক্সেস করছি, ভেরিয়েবল এখান থেকে নিতে পারতাম। তো কাজ যেহেতু করে ফেলছি এখন কোডটা চেঞ্জ করতে যাচ্ছি না, একই কথাই ছিল, আলাদা করে নেওয়ার দরকার ছিল না। তো আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, আর এই ইউজারকে যখনই আমি এখানে দিচ্ছি তো তখন কি হবে, ইউজার মধ্যে দুইটা ভেরিয়েবল ছিল, একটা ছিল নেম এবং এডিট টেক্সট, তাই না? তো আমাদের যেটা হচ্ছে প্রথমে ইউজার থাকবে, ইউজারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হবে কি, সেটা হচ্ছে আমার ইউজার আইডি দিয়ে, দেন তার মধ্যে আরো দুইটা ফোল্ডার ক্রিয়েট, দুইটা এই ফোল্ডার মধ্যে আর দুইটা নোট থাকবে যার ভ্যালু হবে সরাসরি বসায় দেবে, সেটা হচ্ছে ইউজারের মধ্যে কিছু নেম এবং ইমেল। সেটা যদি আমরা একটু দেখি, এখানে যদি আমরা ডাটাবেজে চলে আসি, ডাটাবেজের পর আমার হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজ, তারপর এখানে যদি আমরা আসি ইউজারের মধ্যে, তো ইউজারের মধ্যে কি বলতে প্রথমে যেগুলো থাকে এগুলো হচ্ছে কিন্তু সবারই এক একটা ইউজার আইডি, কিন্তু এখানে সবারই ইউজার আইডি এবং কি হবে এর মধ্যে কি থাকবে বলছিলাম, নেম এবং ইমেইল, নেম এবং ইমেইল, কারণ হচ্ছে ইউজারের মধ্যে কিন্তু এই ইউজার ডিফাইন ক্লাসে তারা কিন্তু একটা ছিল নেম এবং ইমেইল, এবং আমরা কিন্তু ভ্যালুটা ওইভাবেই পাস করছি এবং কি আছে অটোমেটিক নেম এবং ইমেইলের একটা করে নোট তৈরি করে সেখানে কিন্তু ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে। তো এইভাবে অ্যাকচুয়ালি কাজটা করতেছে, এবং এই কাজটা যদি সাকসেসফুল, এখানে অ্যাড অন কমপ্লিট লিস্টে অ্যাড করা হয়েছে, টাস্কটা যদি সাকসেসফুল হয় তাহলে আমার কি প্রোগ্রেস বারটার কাজ কিন্তু শেষ, কারণ আমার কি অলরেডি অথেন্টিকেশনের কাজও শেষ এবং কি আমার ডাটাটা ফায়ারবিজ ডাটাবেজে অ্যাডও হয়ে গেছে, তাহলে এখন আর ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ নেই, তখন আমি কি প্রোগ্রেস বারটাকে গন করে দিলাম, এতক্ষণ ভিজিবল ছিল এখন আর দেখানোর দরকার নেই, প্রোগ্রেস বারটা গন। তো এখন যেটা হয়, তারপর কি বললাম আমরা এখানে একটা আমরা হচ্ছে একটা টোস্ট দেখাই দিলাম, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। তারপর আমরা এখানে যেটা করছি, এখানে যখনই এটা কাজ শেষ হয়ে সমস্যা আমরা কি করছি, যখনই সাইন আপের কাজ সমস্যা আমরা কি মেইন অ্যাক্টিভিটিতে পাঠাই দিছি, কারণ আমার যেহেতু ইউজার লগইন করে সাইন আপ করে ফেলছে, তো তার মানে আমরা এখন সেই অ্যাক্সেস পেয়ে যাচ্ছে আমাদের মেইন যে হোম পেজ, যেটাকে আমরা মেইন অ্যাক্টিভিটির নাম দিছি। এখানে ফিনিশ দেওয়ার বিষয়টা আমি বলছি, কারণ আমি চাচ্ছি না যে ব্যাক বাটন, আমি হচ্ছে অ্যাপস এর ব্যাক বাটন প্রেস করে আমরা হচ্ছে যে হার্ডওয়্যার যে ব্যাক বাটন যেটা বলে আমরা হচ্ছে অ্যাপস মানে ফোনের ক্ষেত্রে হার্ডওয়্যারের যে ব্যাক বাটন থাকে ওটা প্রেস করে, যাতে আমি আবার এই এই জায়গায় ফিরে আসতে না পারি, সেই জন্য এই ফিনিশ মেথডটাকে প্রথমে কল করা হয়, দেন আমরা অ্যাক্টিভিটিতে মানে যাই আর কি, এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাই। সেখান থেকে আমরা গেছি কি সাইন আপ অ্যাক্টিভিটি থেকে আমি গেছি কোথায়, মেইন অ্যাক্টিভিটি। তো এখন যদি আমি মেইন অ্যাক্টিভিটি, তো এই ছিল এখানে মেইনলি কোড, তো এখানে সবগুলো তো আমি বললামই সাইন আপ বিষয়গুলো। আচ্ছা এটা কিছু ছিল না অ্যাকচুয়ালি, এটা এমনিতে কমেন্ট করে রাখছি। তো এটা কি হলো, তার মানে আমি মেইন অ্যাক্টিভিটিতে আমি যাব, তো এখান থেকে আমি সরাসরি চলে আসবো কোন অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি, সেই মেইন অ্যাক্টিভিটির যে পেজটা ছিল সেটা আমি যদি একটু এখানে কাজটা করে দেখাই, আমরা এখানে 1 2 3 4 5 6 আমরা ধরে দিলাম, আমরা কিভাবে এখানে ফিরে যাচ্ছি 1 2 3 4 5 6, তারপর হ্যাঁ সজীব এটা জয়েন ডট কম, ওকে যদি আমরা সাইন আপ করি তাহলে কি হবে, এখানে যে প্রোগ্রেস বার ঘুরতেছে যখন সব কাজ কমপ্লিট হয়ে একটা টোস্ট দেখাবে রেজিস্ট্রেশন কমপ্লিট, হ্যাঁ ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট এবং কি মেইন অ্যাক্টিভিটিতে চলে আসছে কিন্তু অলরেডি, এই হচ্ছে মেইন অ্যাক্টিভিটির যে লেআউট। তো এখন আমি এই মেইন অ্যাক্টিভিটিতে আলোচনা করবো না, জাস্ট এখন আমি জাস্ট লগ ইন যে অ্যাক্টিভিটি ওটা একটু আলোচনা করবো। তো লগ ইনে যেটা আমি যদি লগ ইনের জন্য প্রথমে যদি আমি এখন যদি আমি লেআউটটা ওপেন করি, তো এখানে প্রথমে আছে কি ইমেইল এবং পাসওয়ার্ড, কারণ আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অথেন্টিকেশনের কাজটা করছি। তো ইমেইলের জন্য আমার যে টেক্সট যে এডিট টেক্সট সেটা থেকে আমরা এটার জন্য আমরা আইডি দিছি কি ইউজার নেম ইটি, আর হচ্ছে পাসওয়ার্ডের জন্য কি পাসওয়ার্ড ইটি, ওকে। আর হচ্ছে এখানে একটা প্রোগ্রেস বার থাকবে, প্রোগ্রেস বার আছে। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তো এখানে কিন্তু একটা বিষয় আছে, যখনই আমরা কিন্তু এই ইমেইলে ক্লিক করি, যে আমি যদি দেখাই আমি যদি এখানে লগ আউট আসি আর কি, আমি দেখাচ্ছি এখানে যখন আমি ইমেইলে ক্লিক করি, হিন্ট কিন্তু ইমেইল কিন্তু হিন্ট ছিল, সেটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, তাই না? এটা টগল হচ্ছে। তো এই টগলের জন্য অ্যাকচুয়ালি আমরা আলাদা একটা সাপোর্ট ডিজাইন ইউজ করি উইজেটে, সেটা হচ্ছে এইটা, এটা কিন্তু আমরা সাইন আপে ব্যবহার করছিলাম কিন্তু আমি এটা বলতে ভুলে গেছি। তো এটার মধ্যে যখন আমরা কোডটা লিখি, এখানে কিন্তু লেখা পাসওয়ার্ড টগল এনাবল, যখন আমরা এটা ক্লিক করি তখন কিন্তু আসলে এটা বোঝার জন্য যে আসলে কিসে মান বসাচ্ছে এটা কিন্তু আমি জানি না, যেমন ইলিট টেক্সট যদি পাসওয়ার্ডে যদি ক্লিক করি পাসওয়ার্ডটা কিন্তু উপরে টগল হয়ে উপরে উঠে যাচ্ছে। তো এটা করার সুবিধার জন্য আসলে কোথায় আমি মানটা লিখতেছি এটার জন্য কাজটা করা, এইভাবে যে সবগুলোতে আছে কাজটা করা আছে। তো এখন যদি আমি তারপর এখানে প্রোগ্রেস বার তো আছি, এখানে একটা প্রোগ্রেস বার আছে, যে প্রোগ্রেস বার, তো এখন যদি আমি জাভা ফাইলে আসি, তো জাভা ফাইলের জন্য এখানে যে আমার অ্যাক্টিভিটিটা আছে সেটা লেখা আছে কি লগ ইন অ্যাক্টিভিটি। তো লগ ইন অ্যাক্টিভিটিতে যদি আমি এখন আসি, হ্যাঁ লগ ইন অ্যাক্টিভিটি যেটা হচ্ছে যে যখনই আমি লগ ইনে ক্লিক করবো, লগ ইনে যখন আমি ক্লিক করবো তখনই হচ্ছে যে আমার মেথড কল হবে, মেথডটা হচ্ছে
নাই, কোথায় গেল, এটা লগ ইন অ্যাকশন মেথড, তাই না? লগ ইন অ্যাকশন মেথড এটা কল হবে। লগ ইন অ্যাকশন মেথডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই মেথডটা আবার আরেকটা ইউজার লগ ইন নামে একটা মেথড কল করছে। ওকে, তো ইউজার লগ ইন মেথডটা হচ্ছে নিচে ইউজার লগ ইন, এই মেথডটা তাহলে কি হচ্ছে? তো প্রথমে কি হচ্ছে যে আমাদের কিন্তু অন ক্রিয়েট কিন্তু ইনিশিয়ালাইজ করা আছে, কারণ অটোমেটিক অন ক্রিয়েট মেথডটা কল হবে। এখানে কিন্তু আমরা যে কাজটা করছি ইউজার নেম ইডি দিয়ে, আমি কিন্তু ইউজার নেমের জন্য যে ইডি টেক্সট সেটা সাপোর্ট নিয়েছি, এরকম করে পাসওয়ার্ড, তারপর হচ্ছে সাইন আপের জন্য যে টেক্সট ছিল প্রোগ্রেস বার, এগুলো সবগুলি সাপোর্ট নিয়েছি। এবং এখানে কিন্তু অথেন্টিকেশনের কাজটা আছে, এমঅথ ফায়ারওয়েজ ডট অথেন্টিকেশন ডট ইনস্ট্যান্স, এর কিন্তু আমরা এই অথেন্টিকেশন ইনস্ট্যান্সটা নিয়ে নিছি। এবং তারপর উপর দিকে কিছু কোড আছে, এগুলো আসলে বলা হয়নি, এগুলো তো বাই ডিফল্ট থাকেই। এখানে লেআউট হচ্ছে অ্যাক্টিভিটি লগ ইন, এই লেআউটটাকে এখানে ওপেন করা হয়। তারপর সেট টাইটেল এখানে দিয়ে দিও, সেট টাইটেল কি আমাদের অ্যাপসে কিন্তু বাই ডিফল্ট প্রতিটা অ্যাক্টিভিটিতে কিন্তু উপরে কিন্তু অ্যাপস এর নামটা লেখা থাকে। তো আমি এখানে যেটা করছি এই জন্য করছি দিস ডট সেট টাইটেল দিয়ে আমি এখানে কিছুই লিখিনি, জাস্ট ডাবল কোয়োটেশন লিখে, তার মানে এখানে কোনো নাম দেখাবে না। তারপর এখানে যেটা করে গেট সাপোর্ট অ্যাকশন বার, আসলে এটা এখন দরকার এখানে সম্ভবত না, এখানে অ্যাকশন বারটাকে হাইড করা হয়েছে। আর এখানে আমি ফায়ারওয়েজটাকে ইনিশিয়ালাইজ করছি, এটা যদি এখন এখানে দরকার পড়বে না আশা করি। তো তারপর হচ্ছে যে জিনিসটা আমরা করতেছি, তো এখানে হচ্ছে যে আমি ইউজার পাসওয়ার্ড ডিটেইল, তো আমি অন ক্রিয়েট মেথডে অ্যাক্সেস নিয়ে ফেলছি। তারপর এখান থেকে জাস্ট ভ্যালুগুলো আমি নিলাম, নিয়ে স্ট্রিং আকারে আমি ইউজার নেম আর পাসওয়ার্ডের মধ্যে নিয়ে নিলাম। তো একইভাবে এখানেও আমরা যে আমরা হচ্ছে চেক করছি নামগুলো কি কোনো ইন্টি আছে কিনা, প্যাটার্ন ঠিক আছে কিনা, পাসওয়ার্ড কি ঠিক আছে কিনা, মানে প্যাটার্ন মানে পাসওয়ার্ড, এই জিনিসগুলো চেক করছি আমরা। চেক করার পর যেটা করছি আমরা যে যখনই লগ ইন বাটন আমরা ক্লিক করবো তখন সেট ভিজিবল করে দেবো, কি ভিজিবল করে দেবো, যে প্রজেক্ট বারটাকে ভিজিবল করে দেবো। এবং আমরা কি করে এই মথ যে মানে এই মথ ইন্টিগ্রেশন যেটা আমরা অ্যাক্সেস করছি আর কি, ফায়ারবেস অথেন্টিকেশন যেটা আমরা ইনিশিয়ালাইজ করছি অন ক্রিয়েট মেথডে, দেন এর কি করলাম ডট হচ্ছে কি সাইন ইন উইথ ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড, সাইন ইন করতেছি এখানে ইউজার নেমে যে আমার ইমেইল আছে, পাসওয়ার্ড পাসওয়ার্ড আছে। তারপর যদি অন কমপ্লিটেশন এর ক্ষেত্রে টাস্ক যদি সাকসেসফুল হয় তাহলে প্রজেক্ট বারটা শেষ হয়ে চলে যাবে, এবং কি হবে আমি হচ্ছে এখান থেকে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবো, কারণ লগ ইন করার পর মেইন অ্যাক্টিভিটিতে চলে আসবো আমরা। তারপরে কি ফিনিশ করে দিচ্ছি যাতে আমার এই অ্যাক্টিভিটি ব্যাক করতে না পারে, এখানে স্টার্ট অ্যাক্টিভিটি করে আমি জাস্ট কি করতে স্টার্ট অ্যাক্টিভিটি করে আমি কি করতেছি আমি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। তো আর যদি এটা যদি না হয়, লগ ইন যদি সাকসেসফুল না হয়, তো এলস আমি কি দেখাবো আসলে কি কারণে এটা সাকসেসফুল হয়নি এটা আমার জানা নেই, বাট টাস্কে কিন্তু সেই বিষয়টা আছে যে টাস্ক অন কন্ডিশনে যেটা আছে টাস্কে কিন্তু সেই বিষয়টা আছে যে কি ইরর হয়েছে বা এটা সাকসেসফুল কিনা, সে টাস্ক ডট গেট এক্সেপশন ডট গেট মেসেজ, তো যে কারণে এটা আসলে লগ ইন হবে না বা অথেন্টিকেশন কমপ্লিট মানে অথেন্টিকেশন সাথে ম্যাচ করবে না ডাটার সাথে, তো ওই ক্ষেত্রে কি এক্সেপশন হয়েছে সেই ম্যাচটা এখানে দেখাই দেবে। তারপর তো আমাদের এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে। তো আমি এই পর্যন্তই এটা টিউটোরিয়াল, এই ভিডিওটা থাক, কারণ এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে আমি বাকি বিষয়গুলো আলোচনা করবো।